আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা দুনিয়ার মধ্যে যারা আমার হাবিবকে মহব্বত করে যে তাদের সম্মান বাড়ায় দিয়েছি আবু বকরকে কে চিনতম ওমরকে কে চিনতম ওসমানকে কে চিনতো আলীকে কে চিনতো রসূলুল্লাহকে মহব্বত করার কারণে আমার নবীজির সাথে থাকার কারণে আমার নবীজির সাথে লেগে থাকার কারণে আমার নবীজির আদর্শ মানার কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে কেমন ভালোবাসতেন আমার নবীজি জিহাদের ময়দানের জন্য চাঁদা কালেকশন শুরু হয়েছে কি কালেকশন চাঁদা কালেকশন নবীজি বললেন সাহাবীরা আমার জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা জিহাদের জন্য দান করো আল্লাহু আকবার আল্লাহর নবী হুজুরে পূর্ণ محمد رسول الله صلى الله عليه وسلم কে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদে যাওয়ার জন্য অর্ডার করলেন নবীজি জিহাদে যাবেন জিহাদের প্রস্তুতির জন্য সাহাবাই কেরামের কাছে কালেকশন শুরু করলেন জিহাদের ময়দানের জন্য দান করার কথা বললেন সাইয়েদনা উমর ওই দিন ভাবলেন আমি কোনদিন আবু বকরের কাছে দানের ক্ষেত্রে বড় হতে পারি নাই আজকে আমার জানা আছে আবু বকরের ঘরে তেমন কিছু নাই আজকে আমি হব সবচেয়ে বড় দানশীল জুড়ে বলেন সুবহানাল্লাহ উমর বলতেছে যে অন্যান্য দিন আবু বকরের চাইতে দানের ক্ষেত্রে আমরা কেউ বড় হতে পারি নাই আজকে আমার জানা আছে যে আবু বকরের ঘরে তেমন কিছু খাবারও নাই তাহলে আজকের দানে আমি হবে সবচেয়ে সেরা আল্লাহু আকবার বলেন দানের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ আছে আল্লাহু আকবার বলেন আমার নবীজি যখন বললেন সব সাহাবী যার যার বাড়িতে চলে গেলেন যার যার সাধ্যমতে জিহাদের জন্য সদকা করবেন সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দানটা নবীজির সামনে রাখলেন সুবহানাল্লাহ বলেন আমার নবীজির সামনে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দান নিয়ে আসলেন আমার নবীজির সামনে রাখলেন অন্যান্য সাহাবাই কেরাম ওনারও জিহাদের জন্য দান নিয়ে আসলেন তারাও আমার নবীজির সামনে দান রাখলেন কিন্তু এখনো আবু বকরে দেখা মিলে নাই সাহাবাই কেরাম একজন আরেকজনকে বলতেছে আজকে মনে হয় আমরা আবু বকরের চাইতো দানের ক্ষেত্রে বেশি হয়ে যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা সাহাবাই কেরাম উমর মনে মনে ভাবতেছে আজকে আমি আবু বকরের চাইতে বেশি হয়ে যাব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ভাবতেছেন আজকে মনে হয় আবু বকরের চাইতে আমি দামি হয়ে যাব আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুরে পূর্ণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরাম শোনো তোমরা তো সবাই চলে আসলা আমার আবু বকর কোথায় আল্লাহর নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখা যায় আপনার আবু বকর একটা গাঠুরি নিয়ে আসতেছে আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আবু বকর আয়েশা উপস্থিত হলেন আবু বকরের দানটা নবীজির সামনে দিলেন আমার নবীজি জিজ্ঞেস করলেন ও ওমর আজকের এই জিহাদের ময়দানের জন্য তুমি কতটুকু দান নিয়ে আসছো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই জিহাদের ময়দানের জন্য আমি আমার সম্পত্তির অর্ধেক আপনার জন্য কুরবান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলেন ওমর জামাত ওসমান ওসমান গনি আজকের এই জিহাদের ময়দানে আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহর হস্তে কি পরিমাণ সদকা করেছো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পত্তির তিন ভাগের এক ভাগ আজকে আপনার জিহাদের জন্য সদকা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরাম
ওই দিন আমার নবীজি আবু বকরকে ডাকতে বলেছিলেন, ও আমার আবু বকর, আজকের এই জিহাদের ময়দানের জন্য আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কি নিয়ে আসলা? আমার নবীজির সামনে আবু বকর চোখের দুই ফোঁটা পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ অনেক দিন যাবত, এক দুই দিন যাবত আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, আমি অনাহার অবস্থায় আছি, আমার পরিবারের চুলায় কোনো আগুন জ্বলে না, আমরা অসহায় দরিদ্র, আমার আর কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকে আপনার খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমার ঘরে যে যে আসবাবপত্র ছিল এইগুলাই আপনার জন্য সদকা করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, কি কি নিয়ে এসেছো একটু দেখাও। আবু বকর ওনার গাঁঠুরিটা খুললেন, কুলে দেখা যায় গড়ের গ্লাস, আল্লাহু আকবার বলেন, কুলে দেখা যায় গড়ের প্লেট, আল্লাহু আকবার বলেন। এইভাবে গড়ের ভিতরে ওনার যত আসবাবপত্র ছিল সবগুলা নিয়ে চলে আসলেন। আমার নবীজি বলে, আবু বকর, আবু বকর রে, তুমি যে সবগুলা গড়ের আসবাবপত্র নিয়ে চলে আসলা, তোমার গড়ে কাকে রেখে এসেছো, তোমার গড়ে কি রেখে এসেছো? আল্লাহর নবীর ওই দিনের প্রশ্নের জবাবে সিদ্দিক আকবর এত সুন্দর উত্তর দিয়েছিলেন, যেই কারণে স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন, যেই কারণে আমার রসুল পর্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন। ওই দিন সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকের এই দিনে, আজকের এই জিহাদের ময়দানের জন্য আমার ঘরের সব আসবাবপত্র এখানে নিয়ে আসলাম, আর আমার ঘরে রেখে এসেছি শুধুই কেবল আমার আল্লাহ এবং আমার রসুলের বরকত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা ছিল নবীজির মহব্বত, এটা ছিল নবীজির সুন্নতের আদর্শের অনুপ্রেরণায় উজ্জীবিত একজন উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর এমন একটা জিহাদের ময়দানে দানের প্রমাণ দিয়ে দিলেন। নবীজি সিদ্দিক আকবরের কথা শুনে ঝরঝর করে অবলোক নয়নে কেঁদে ফেললেন, বললেন, ও আমার আবু বকর, আজকের এই জিহাদের ময়দানের জন্য তুমি যে দান করেছো আর অন্যান্য যারা দান করেছে সবার দানের চাইতে তুমি আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবু বকরের দানের সবচেয়ে বেশি দাম। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন, উমর ভাবতেছিলেন আমি আজকে প্রথম হব, ওসমান ভাবতেছিলেন আমি আজকে প্রথম হব, কিন্তু সিদ্দিক আকবরের এই দান দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, ও ভাই আবু বকর, আজকে ভাবছিলাম মনে মনে আবু বকর আপনার চাইতে ধানের সবচাইতে বেশি হয়ে যাব, কিন্তু আপনি এমন এক দান করলেন, আপনি এমন এক দানের প্রকাশটা প্রমাণ দিয়ে দিলেন, সারা জীবন গেলেও আবু বকর তোমার চাইতে দানে আমরা দামি হতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবা জিরা, আমার একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আসেননি যার আমল আকাশের চন্দ্রের চাইতে, আকাশের তারকার চাইতে আরো বেশি হবে, যা গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছেন কিনা যার আমল আকাশের তারকার চাইতে আরো অগণিত বেশি, যার আমল গণনা করা সম্ভব হবে না, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমার সাহাবীদের মধ্যে, আমার উম্মতের মধ্যে একজন আছে যার আমল আকাশের তারার চাইতে আরো বেশি, যার আমল গণনা করা সম্ভব না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনার ওই সাহাবি কে, কোন সাহাবি আমি একটু জানতে চাই। আমার নবীজি বললেন, আয়েশা রে,
আমার সাহাবী হলো ওই সাহাবী যে সাহাবীর নাম হলো সাইয়েদনা ওমর। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা যখন ওমরের নাম শুনলেন তখন মনটা একটু কালো করে ফেললেন। মনটা কেন কালো করলেন? উনি মনে মনে ভাবছিলেন রসুল মনে হয় আমার বাবার কথাই বলবেন। আল্লাহু আকবার বলেন। কেননা আয়েশা সিদ্দিকার বাবা ছিলেন সিদ্দিক আকবর। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভেবেছিলেন রসুল মনে হয় আমার বাবার কথাই বলবেন, কিন্তু রসুল তো আমার বাবার কথা বলেন নাই, রসুল বলেছেন সাইয়েদনা ওমরের কথা। মনটা যখন মলিন হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবার কি এরকম আমল নাই? আমার বাবার আমল কি এর চাইতে বেশি না? সুবহানাল্লাহ। বলো আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমার বাবার আমলের পরে দিয়ে তো বেশি উমরের আমল যদি আকাশের তারকারাদির চাইতো বেশি হয়, যদি উমরের আমল গণনা করা না যায়, এই উমরের এত বেশি আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর সব মানুষের আমল যদি ওই উমরের আমলের সাথে এক পাল্লায় রাখা হয়, আর শুধুই কেবল তোমার বাবা আবু বকরের গাড়ে সুরের এক রাত্রির গুহার এক রাত্রির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা বাড়ি হবে। আমার নবীজি আবু বকরকে এত ভালোবাসতেন, নবীজি আমার বলেন, অনেকদিন আগে আমার আবু বকরকে বলেছিলাম, ও আবু বকর, আমার হিজরতের সাথী হবে তুমি। আল্লাহু আকবার বলেন। কত সেই দামি আবু বকর, তাকে হিজরতের সাথী বানিয়েছেন আমার নবী। আল্লাহু আকবার। কত সেই দামি আবু বকর, যে আমার রসুলের দুর্দিনের সাথী। আল্লাহু আকবার। কত সেই দামি আবু বকর, যাকে আমার নবীজি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। যাকে আমার নবীজি হিজরতের সাথে হিসেবে গ্রহণ করেছেন। আমার নবীজি অনেক দিন আগে বলেছিলেন, আবু বকর, তোমাকে আমার হিজরতের সাথে বানাবো, তবে কোন দিন এটা আমার নবীজি বলেন নাই। আল্লাহু আকবার। যেই দিন থেকে আবু বকরকে আমার নবীজি বলেছিলেন, ও আবু বকর, তোমাকে আমার হিজরতের সাথে বানাবো, হিজরতটা দিনও হতে পারে রাত্রি হতে পারে সেটা বলতে পারে না, ওই দিন থেকে সিদ্দিকে আকবর একদিনের জন্য রাত্রিবেলায় ঘুমান নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীজির মহাব্বত, এটাই ছিল নবীজির ভালোবাসা, এটাই ছিল নবীজির আদর্শ। জুড়ে বলেন টিকিরা। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবীজি যেই দিন হিজরতে যাবেন রাত্রিবেলায় হঠাৎ করে সিদ্দিকে আকবরের দরজায় গিয়ে নক করলেন। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরের দরজায় যখন আমার নবীজি নক করলেন, নবীজি বললেন, আবু বকর, সাথে সাথে আবু বকর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। আমার নবীজি বলে, ও আমার আবু বকর, তুমি যে এত রাত্রি তো সদা গাছো, কারণটা কি? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন যে আপনার আমি হিজরতের সাথী হব, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন তুমি আমার হিজরতের সাথী হইবা, আমি একদিনের জন্য রাত্রিবেলায় ঘুমাই নাই। আমার নবীজি বলে, কেন 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 তুমি কেন ঘুমাও নাই? সিদ্দিকে আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি রাত্রিবেলায় ঘুমায় যাই আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা, আমার মহব্বতের, আমার প্রিয় নবীজি যদি আমার দরজায় এসে আমাকে ডাকে আর কষ্ট পায়, আমার ইমান চলে যাবে, আমার ইমান নষ্ট হয়ে যাবে, আমার আমল নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি নবী যেন কষ্ট না পান, যেই দিন থেকে আমাকে বলেছিলেন ওই দিন থেকে আমি একদিনের জন্য এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আল্লাহু আকবার। এটাই ছিল নবী প্রেম, এটাই ছিল নবীর মহব্বত, এটাই ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, আবু বকর, আজকের এই রাত্রি আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আল্লাহু আকবার। আমার নবীজির এই আদেশ শুনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য সদা সর্বদা প্রস্তুত, আমাকে অর্ডার করুন, চলুন আমরা চলি হিজরতের জন্য। মিশকাতুল মাসাবিহের ভিতরে
এসেছে আমার নবীজি যখন এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, আমার নবীজির সাথে যখন আবু বকর হাঁটা শুরু করলেন, আমার নবীজির সাহাবি আবু বকর বলেন আমার নবীজির পা মুবারক এত নরম ছিল, এত সফট ছিল, আমার নবীজির নুরানি পা মুবারক এত মায়াবী ছিল, এত মসৃণ ছিল, এত নরম ছিল। নবীজি যখন হাঁটতেন ওই মরুপ্রান্তরের পাথরগুলা যখন নবীজির পায়ে বিদ্ধ, নবীজি কষ্ট পাইতেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার ওই মেয়ে ওই পথে যখন হাঁটা শুরু করলেন, আমার নবীজির সাথে যখন পেছনের দিক দিয়ে সিদ্দিকে আকবর হাঁটা শুরু করলেন, আমার নবীজির সাহাবি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনেক পথ হেঁটেছেন, কষ্ট হয়েছে, একটু যদি বিশ্রাম নিতেন মনে হয় ভালো হইতো। আমার নবীজি বলেন ও আবু বকর, যদি বিশ্রাম নেই আর যদি শত্রুরা আমাদেরকে দেখে ফেলে, আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে আঘাত করবে, ও আবু বকর এইখানে এমন একটা জায়গা নির্ণয় করো, যেই জায়গায় আশ্রয় নিলে, যেই জায়গায় অবস্থান করলে কেউ আমাদেরকে দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর বলেন আমি আমার নবীজির জন্য সুন্দর এমন একটা জায়গা দেখলাম, যেই জায়গার মধ্যে বিশাল বড় একটা পাথর আছে। আল্লাহু আকবার বলেন। পাথরের এক সাইড উঁচু আর এক সাইড নিচু, যেই জায়গায় পাথরের ছায়া পড়ে আছে প্রখর রৌদ্রের কোনো কষ্ট নাই। নবীজি এই জায়গায় যদি বিশ্রাম নেন, একে তো শত্রুরা তাকে দেখতে পারবে না, দ্বিতীয়ত নবীজি কষ্ট পাবেন না, কারণ পাথরের উপরের ছায়া নিচে আছে। এই জন্য সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার জন্য এই জায়গাটাই নিরাপদ মনে করি, আপনি এই পাথরটার মধ্যে অবস্থান করেন, একটু বিশ্রাম নেন, আর আমি আপনার জন্য চতুর্দিকে দাঁড়ায় দাঁড়া পাহারা দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন আমি এই পাথরটাকে সুন্দর করে পরিপাটি করে দিলাম, আমি এই পাথরটাকে পরিষ্কার করে দিয়ে নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমার নবী, ওমার কলিজার টুকরা, ওমার প্রাণের নবী, এই পাথরের মধ্যে আপনি শুয়ে বিশ্রাম করেন। আমার নবীজি বলেন আবু বকর রে, আমি যদি এই জায়গায় বিশ্রাম করে আর যদি শত্রুরা দেখে ফেলে তাহলে তো আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির সাহাবী আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাবেন আমি ঘুমাবো না, আপনার চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব, পাহারাদারির কাজ করব, তারপর আপনি রাসূলুল্লাহর গায়ে একটা আঘাত দিতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীজির প্রেম, এটাই ছিল নবীজির মহব্বত, এটাই ছিল নবীজির ভালোবাসা। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছেন, কষ্ট হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন, আপনার ক্লান্তি হয়েছে, আপনার মনে হয় কিদা অনুভব হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হিজরতের পথে আসার সময় বাড়ি থেকে আপনার জন্য একটা গ্লাস নিয়ে এসেছি যেন পানি পান করাতে পারি, আপনার জন্য ছোট একটা পেয়ালা নিয়ে এসেছি যেন আমি আপনার জন্য কিছু রান্না করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন কত তীক্ষ্ণ মেধার অধিকারী। নবীজির সাহাবি আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনার জন্য পাহারাদারির কাজ করতেছি। ইন দ্য মিন টাইম আবু বকর মনে মনে ভাবলেন যদি এই মরু প্রান্তরে যদি একটু ছাগলের দুধ পাইতাম, আমি আমার রসুলকে যদি একটু পান করাইতে পারতাম, মনে হয় আমার নবীজির দেহটা, আমার নবীজির শরীর মুবারক, দেহ মুবারকটা একটু ক্লান্তি দূর হইতো, নবীজির পেটের কিদাটা দূর হয়ে যাইত। নবীজির সাহাবী আবু বকর যখন এই চিন্তা মনোভাব মাথায় নিয়ে আসলেন, ইন দ্য মিন টাইম দূরে থেকে দেখা যায় একটা সাদা পোশাক পরিহিত একজন লোক অনেকটি মেষ নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর বললেন ও ভাই, জানি না আপনার পরিচয় কি, আপনার এই মেষের পাল থেকে, এই ছাগলের পাল থেকে
একটা দুগ্ধ ছাগলের দুধ আমাকে দিন, আমি যেন একটু দুধ দহন করতে পারি। আল্লাহর কি রহম, ওই ছাগল রাখাল ডাকতে বলে, ভাই আপনার পরিচয় তো জানি না, আপনাকে তো চিনলাম না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দুধ দহন করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো কোনো মানুষ না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর বলেন, আমি একটা দুগ্ধ ছাগল থেকে দুধ দহন করলাম, ওই বাড়ি থেকে যেই পেয়ালা নিয়ে এসেছিলাম রসুল্লাহর জন্য, পেয়ালার মধ্যে করে দুধ দহন করলাম। দুধ দহন করে আমি নবীজির জন্য একটু গরম জাল দিতে শুরু করলাম, দুধটাকে তাপ দিতে শুরু করলাম। মনে মনে ভাবলাম, যদি বেশি তাপ হয়ে যায় রসুল, এই দুধ পান করতে কষ্ট হবে, এই জন্য নাতিশীতোষ্ণর মতো না গরম না ঠান্ডা, এইভাবে আমি দুধটাকে একটু উত্তপ্ত করালাম। নবীজি আমার যখন ঘুম থেকে বিশ্রাম থেকে উঠলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন এই রাস্তায় মরুপ্রান্তরে এই পাথরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, অনেক কষ্ট হয়েছে বুঝি, পেটে মনে হয় অনেক ক্ষিদা অনুভব হয়েছে বুঝি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটু দুধের ব্যবস্থাপনা করেছি, দয়া করে আপনার কদমে আমার দুধের খেদমতকে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মহাব্বত। এটা কি নবীজির? জোরে বলেন, এটা কি নবীজির মহাব্বত? নবীজির সাহাবীরা নবীজিকে জান প্রাণ দিয়ে মহাব্বত করতেন, অথচ নবীজির সাথে সিদ্দিকে আকবর হেঁটে হেঁটে এসেছেন, ওনারও পেটের খিদা আছে, ওনারও ক্লান্তি আছে, নিজের ক্লান্তির কথা চিন্তা করলেন না, নিজের পেটের খিদার কথা চিন্তা করলেন না, চিন্তা করলেন আমার নবীজির কেমন ক্লান্ত হয়েছেন, আমার নবীজি মনে হয় ক্ষুধার্ত হয়েছেন, আমার নবীজি মনে হয় অসুস্থ হয়ে যাবেন, এই জন্য নবীজির জন্য বিছানার ব্যবস্থাপনা করে দিলেন, নবীজির জন্য দুধ পান করানোর ব্যবস্থাপনা করে দিলেন। নবীজি আমার বলে মুস্কি হাসি দে, ও আবু বকর, এই মরুপ্রান্তরে দুধের ব্যবস্থাপনা কেমনে করলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরুপ্রান্তরে দেখি সাদা দবদবে পোশাক পরিহিত একটা মানুষ দুগ্ধ ছাগল নিয়ে যাইতেছিল, আমি তার কাছ থেকে একটা দুগ্ধ ছাগলের দুধ দহন করে ছাইয়া তার কাছে দুধ দহন করলাম, এই দুধটাই আপনার জন্য আমি ব্যবস্থাপনা করলাম। আমার নবীজি বলে, আবু বকর, ওই সাদা দবদবে পরিহিত পোশাকের এই লোকটাকে তুমি চেনো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না আমি তো তাকে চিনি না। আমার নবীজি বলে, আবু বকর, তুমি এই লোকটাকে চেনো নাই, এই লোক দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই লোক দুনিয়ার কোনো মানুষ না, এই লোক হলো আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো আল্লাহর তৈরি নূরের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুধ পান করলেন, আমার নবীজি বললেন, আবু বকর, আমাদের কি যাওয়ার সময় হয়েছে? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যাওয়ার সময় হয়েছে। আবার নবীজি হাঁটতে শুরু করলেন, পেছনে পেছনে সিদ্দিক আকবর যাওয়া শুরু করলেন। সিদ্দিক আকবর বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবীজির উম্মতেরা, শোনো, আমার নবীজি যখন এই মরুপ্রান্তরের পাথর বালুকাময় এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার নবীজির পায়ের পাতা মুবারক এত নরম আর এত সফট ছিল, মধ্যে মধ্যে আমি দেখেছি আমার নবীজির পায়ের মধ্যে পাথরে আঘাতকে আমার নবীজি উহ আহ শব্দ করতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী বলেন, আমরা হাঁটতে 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 একটা সময় কি আমরা গাড়ে সুর একটা গুহার মধ্যে আমরা অবস্থান করব। নিশ্চিন্ত হলাম, আমরা সিদ্ধান্ত নিলাম এই গাড়ে সুরের মধ্যে আমরা অবস্থান করব। আমার নবীজি দেখলেন এই গুহাটার সামনে অনেক বড় সাপ বিচ্ছুর সম্ভাবনা আছে, এই গুহাটার সামনে অনেক আবর্জনা আছে, গুহাটা মানুষের জন্য নিরাপদ না। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, এই গুহাটা তো আমাদের জন্য নিরাপদ না, এই গুহার মধ্যে পুরাতন সাপের জায়গা থাকতে পারে, বিচ্ছুর জায়গা হতে পারে, এই গুহাটার মধ্যে অনেক বিষাক্ত প্রাণী থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব,
আল্লাহ নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য এই গুহা নিজ হাতে প্রস্তুত করে দেব। আমি নিজে প্রস্তুত করার পরে যখন আপনাকে বলবো এই গুহা প্রস্তুত হয়েছে, আপনি গুহাতে নামবেন, এর আগে আপনি গুহাতে নামবেন না, কারণ পুরাতন বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, এই ধ্বংসাত্মক প্রাণীরা আপনাকে যদি ধ্বংস করে নবীজি আপনি কষ্ট পাইবেন। আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আপনার জন্য গুহাটাকে পরিষ্কার করে দেই। আমার নবীজির সাহাবি আবু বকর ওই দিন ওই পুরাতন এই গাড়ির সুর এই গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, সুন্দর করে পরিপাটি করলেন, যত গর্ত ছিল সব গর্তকে সিদ্দিকে আবু বকরের কাপড় দিয়ে সবটি গর্তের মুখ খেটে দিলেন, বন্ধ করে দিলেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য গাড়ির সুরটাকে প্রস্তুত করেছে, আপনি যদি একটু অনুমতি দেন আমি আপনাকে বলবো যে আপনি গুহাতে অবস্থান করেন। আমার নবীজির সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুহাটা আপনার জন্য নিরাপদ, আপনার জন্য সম্পূর্ণ নেট এন্ড ক্লিন করে দিলাম, এখন আপনি গুহাতে অবস্থান করতে পারেন, এই গুহাতে আপনি একটু বিশ্রাম নিতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر বলেন। সিদ্দিক আকবর বললেন, আমি আমার নবীজিকে গাড়ির সুরের মধ্যে শোয়ালাম, গাড়ির সুরের মধ্যে শোয়ানোর পরে একটা মাত্র গর্ত বাকি ছিল এই গর্তের মুখ বন্ধ করার জন্য। আমি যখন আর কোনো কাপড় পাচ্ছিলাম না, নবীজি শুয়ে গেলেন, নবীজি আমার কুলে বিশ্রাম নিতে লাগলেন, আর যেই গর্তের মধ্যে ছিদ্র বন্ধ করতে পারি নাই ওই ছিদ্রের মধ্যে আমি আমার হাত কানা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ একবার বলেন। হাদিসের কিতাবের ভিতরে আসছে এই গুহার মধ্যে যে আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় অবস্থান করবেন, একটা জিন সাপ জানতো নবীজি হিজরত করার সময় এই গুহার মধ্যে অবস্থান করবেন। ওই দিন থেকে তার মনের বাসনা, ওই দিন থেকে তার মনের যাচনা, আমি যেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানির চেহারা দেখতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। তার মনে আশা ছিল যে নবীজি মক্কাচারে মদিনায় যখন হিজরত করবেন এই রাস্তা দিয়ে যাবেন, এই গাড়ির সুরে নবীজি অবস্থান করবেন, আমি যেন রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখতে পারি। আল্লাহ একবার বলেন। আমার নবীজি যখন আবু বকরের কোলে বিশ্রাম নিচ্ছেন, ওই যে চিত্রটা বন্ধ করেন না আবু বকর, নিজের হাত দিয়ে ডাইকা রাখলেন যেন কোনো বিচ্ছু না আসতে পারে। ওই জিন সাপ যে অনেক বছর ধরে এই গুহায় অবস্থান করে, এই গুহা ছেড়ে কোথাও যায় না, সব ছিদ্র দিয়ে সে মুখ দিল, কোন ছিদ্র দিয়ে সে রাসূলুল্লাহকে দেখার জন্য সে সন্ধান পাইতেছিলাম। ইন দ্য মিন টাইম যখন একটা ছিদ্র পাওয়া গেল, যে ছিদ্রের মধ্যে কোনো বন্ধনই নাই, তবে এই ছিদ্রের মধ্যে মানুষের হাত আছে, ইন দ্য মিন টাইম ওই সাপটা সিদ্দিক আকবরের হাতে দংশন করলো, যেন সিদ্দিক আকবর হাতটা সরান, আর ওই সাপটা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন নবীজির নূরানি চেহারা বড় দেখতে পায়। আবু বকরের হাতে দংশন করলাম, আবু বকরের হাতে দংশন করার পর তারপরও সিদ্দিক আকবর হাত সরালেন না, কারণ একটাই, যদিও আমাকে দংশন করেছে মৃত্যু হয় আমার হয়ে যাবে, তারপরে যেন আমার নবীজিকে দংশন না করতে পারে, এই জন্য সিদ্দিক আকবর এই হাতটা সরালেন না।
সিদ্দিকে আকবর যখন তার পুরা দেহের মধ্যে যখন বিষের লালা ছুঁয়ে গেল, সিদ্দিকে আকবর কান্না শুরু করে দিলেন। সিদ্দিকে আকবরের চোখের পানি যখন আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ল, আমার নবীজির ঘুম ভাঙল, আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার চেহারাটা এত মলিন কেন, তোমার চেহারাটা এত মলিন কেন, তুমি কান্না করতেছে কেন? সিদ্দিকে আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে গুহায় অবস্থান করতেছেন, সব ছিদ্র বন্ধ করে দিতে পারলো, একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, ওইটাতে আমার হাত দিয়ে বন্ধনে দিয়ে রাখছিলাম, আমাকে একটা সাপ দংশন করেছে, আমার পুরো গায়ে আমার পুরো শরীরের মধ্যে বিষের দংশ আছে, আমার পুরো শরীরে বিষ আছে, তারপর আমি এই গর্ত দেখে আমার হাত সরাই নাই, যদি সাপ আমাকে দংশন করেছে আমি মৃত্যুবরণ করি তাতে কোনো সমস্যা নাই, যেন আপনি নবীজিকে দংশন না করতে পারে, এই জন্য আমি হাত সরাই নাই, আমার পুরো গায়ে আমার শরীরে কোন বিষ আছে। আমার নবীজি বললেন, আবু বকর রে, চিন্তা করো না, আমার নবীজির তুতু মুবারক, আমার নবীজি মদিনার বালি মুবারক, এই দুই জিনিস দিয়ে আমার নবীজি মানুষের চিকিৎসা করতেন। আমার নবীজি বলেন, আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, আমার নবীজি সিদ্দিকে আকবরের ওই দিন যেই হাতের যেই জায়গায় সাপ দংশন করেছিল, আমার নবীজি ওই গুহা থেকে সামান্য মাটি নিয়ে সামান্য বালি নিয়ে আমার নবীজির নিজের তুতো মুবারক লাগাইয়া ওই আবু বকরের হাতের দংশের জায়গায় লাগাই দিলেন। সিদ্দিকে আকবর ওই দিন বলেছিলেন, আমাকে সাপে যে দংশন করেছে, যেই মারত আমার নবীজির তুতো মুবারক, আমার নবীজির লালা মুবারক, আমার নবীজি আমার হাতে লাগাইয়া দিলেন। আল্লাহর কসম করে বলি, মুহূর্তের ভিতরে আমার পুরো শরীর থেকে বিষের যন্ত্রণা উদাও হয়ে গেছে। প্যারে হাজিরিন, এটা ছিল নবীজির মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে নবীজি মহব্বত করম, নবীজির আদর্শকে গ্রহণ করম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর হাবিবকে মহব্বত করো, আল্লাহর হাবিবের সুন্নতের আদর্শ মানো, আমি আল্লাহ তোমাদেরকে এক নম্বরে ভালোবাসবো, আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমার হাবিবের মহব্বত যদি তোমাদের অন্তরে থাকে, আমার হাবিবের সুন্নতের আদর্শ যদি তোমাদের অন্তরে থাকে, দুই নম্বরে আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির মহব্বতের দরকার আছে না নাই? যিনি বলেন নবীজির সুন্নতের দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আমার নবীজির সাহাবী উমার, আল্লাহু আকবার বলেন। উমার কেমন ভাবে ভালোবাসতেন? আমার নবীজি তাহাজ্জুদের সময়ে দোয়া করলেন, উমার আল্লাহকে ডাক দেন আল্লাহ, আরো জবান কুলেকে ডাক দেন আল্লাহ। আমার নবীজি তাহাজ্জুদের সময়ে চোখের পানি বিসর্জন দিয়ে বলেন, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ খাত্তাবের ছেলে উমার নতুবা আবু জেহেলকে তুমি ইসলামের জন্য কবুল করো, আল্লাহ একবার বলেন। আমার নবীজি যখন তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ হয় উমারে তুমি ইসলামের জন্য কবুল করো, না হয় আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন খাত্তাবের ছেলে উমারকে ইসলামের জন্য কবুল করলেন, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তাহাজ্জুদের নামাজের সময় আমার যেই বান্দা আমার কাছে আনুকিত মিনতি করে, তাহাজ্জুদের সময় যেই বান্দা আমার কাছে কাকুতি মিনতি করে, চাই আমি আল্লাহ তারে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ ওই উমর না হয় আবু জাহাল দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ একবার বলেন। ও আমার ভাইরা,
লম্বা ঘটনা এত দূর যাচ্ছি না আমার নবীজির মহব্বত ছিল তাদের এই কথাটাই বলতে চাইতেছি আল্লাহর নবীর সাহাবী উমর যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিবরিয়ার সাহাবীরা বললেন বিশেষ করে আমির হামজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখা যায় খত্তাবের ছেলে উমর আসছে তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করবে আপনি আড়াল হয়ে যান আমরা উমরের মোকাবেলা করব তারপর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে আঘাত দিতে দিব না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ছিল নবীজির সাহাবীদের নবীজির প্রতি মহব্বত আল্লাহু আকবার বলেন আমার নবীজি বলেন ও আমার সাহাবী রে আজকের এই দিনে উমর আমাকে মারার জন্য আসে নাই উমরের তলোয়ার আমার গলার মধ্যে লাগানোর জন্য আসে নাই আজকের এই দিনে উমর তার তলোয়ার দিয়ে আমার হাতে কালেমা পড়ার জন্য আসতেছে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ উমর যখন আসলেন নবীজির নূরানি চেহারা দেখলেন এমনিতেই নবীজির প্রতি আবেগ আপ্লুত হয়ে গেলেন উমর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বোন ফাতেমা এবং আমার বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের কাছে আপনার অভিবাণী আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের কাছে আপনার আদর্শের কথা শুনে আমার তলোয়ার আপনার কাছে নিচু হয়ে গেল আমার ধাম্মিকতা আপনার কাছে নিচু হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই দিনে আমি আপনাকে আর হত্যা করার জন্য আসি নাই আমি এসেছি আমার জান আমার জীবন আমার সব কিছু আপনার কদমে কুরবান করার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলে ওমর কি বলো তুমি তো আসলে আমাকে হত্যা করার জন্য একশত লাল উটের আশায় ওই দিন ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই দিনে আমি আপনার কাছে আপনাকে হত্যা করার জন্য নয় আমি এসেছি ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহু আকবার বলেন ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে আপনার হাতে নূরানি হাত মোয়ারকে হাত লাগায়া জবানে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মাঠে সম্মানিত প্রধান দপ্তর হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন ফারুকি সাহেব যারা দাঁড়িয়ে আছেন সকল মেহমানকে বসে যান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর চলে আসছেন আমরা কুশিনা বাজার জোরে বলেন কুশিনা বাজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির মহব্বত দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে চান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সাইয়েদনা ওমর নবীজির হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হলেন কিন্তু একটা ঘোষণা সেই দিন দিয়েছিলেন আল্লাহু আকবার বলেন আমার নবীজির সাহাবী হয়ে গেলেন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দিন তো গোপনে গোপনে ইসলামের প্রচার হয়েছে আজকে প্রকাশ্যে ইসলামের প্রচার হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সাইয়েদনা ওমর যখন বললেন নবীজি বললেন না ওমর এখনো ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো এখনো সেই সময় আমাদের হয় নাই এখনো সেই পরিবেশ আমাদের তৈয়ার হয় নাই নবীজি যখন রাজি হচ্ছেন না উমর বারবারই নবীজিকে বোঝাচ্ছেন একটা পর্যায়ে নবীজি যখন হালকা কিছু শীতলতার সাথে রাজি হলেন ওই দিন সাইয়েদনা ওমর উপস্থিত 12 জন সাহাবিদেরকে নিয়ে দারুল আরকাম থেকে মসজিদে নববী পর্যন্ত ইসলামের প্রকাশ্য একটি ঘোষণা দিয়েছিলেন আল্লাহু আকবার বলেন ওই দিনের মিছিলে আল্লাহু আকবার দলি দিয়ে সাইয়েদনা ওমর দারুল আরকাম থেকে মসজিদে নববী পর্যন্ত আসলেন সাহাবীদেরকে নিয়ে আসে শুধু কেবল একটি বাসন দিয়েছিলেন কয়টা বাসন জোরে বলেন কয়টা বাসন একটি বাসন দিয়েছিলেন বাসনের মতো বাসনে একটি বললি হয় কথার মতো কথা একটি কথা বললি হয় সাইয়েদনা ওমর সেদিন বলেছিলেন ও মক্কা মদিনার ও কাফির কুফফারা আবু জেহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা ও এলাকার
যদি কোনো মায়েরা তোমাদের সন্তান হারা হতে চাও যদি কোনো বোনেরা তোমরা বিধবা হতে চাও যদি কোনো সন্তান বাবা হারা হতে চায় সেজন্য আমি উমরের মোকাবেলা করি আল্লাহু আকবার বলেন সেজন্য উমর বলেছিলেন আজকে থেকে আমি প্রকাশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানি হাত মুবারক ধরে আমি ইসলাম গ্রহণ করেছি আজকে থেকে আর গোপনে নয় আজকে থেকে প্রকাশ্যে ইসলামের ঘোষণা চলবে আল্লাহু আকবার বলেন ওই দিন থেকে যে ইসলামের প্রকাশ্যে ঘোষণা চলেছিল আজ পর্যন্ত ইসলামের প্রকাশ্যে ঘোষণা আসে না নাই যদি বলেন আসে না নাই যদি কোনো নাস্তিক কোনো রাম কোনো বাম যদি ইসলামের আল্লাহু আকবার ধ্বনিকে ইসলামের এই ঘোষণাকে ইসলামের এই দাওয়াতকে নিভিয়ে দিতে চায় তাকে নিভিয়ে দিবেন কে আর যদি বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ইসলামের দাওয়াত আর ইসলামের ঘোষণা ইসলামের প্রচার প্রসারকে আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে পৌঁছায় দেয় সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু